সংগঠন, একটা সুসজ্জিত সংগঠন এবং জাতীয় শ্রমিকদের অন্তর্ভুক্ত। আমরা এই সংগঠনের সকল কর্মকাণ্ডে আপনাদের সহযোগিতা দিয়ে যাচ্ছি। আজকে যারা পিছনের দরজা দিয়ে জাতীয় শ্রমিক লীগ বা বঙ্গবন্ধুর নাম বিক্রি করে এখানে কোনো সংগঠন করার সুযোগ নেই, তাদের কোনো সুযোগ দেওয়া হবে না। আজকে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি নির্বাচনী সভায় ঘোষণা দিয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষণা দিয়েছে, দুর্নীতি মাদকাসক্তি এবং এই দেশকে একটি সোনার বাংলা গঠন করার জন্য বঙ্গবন্ধুর স্বপ্ন, ক্ষুদা ও দারিদ্র বাংলাদেশ গড়ার জন্য এবং 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত দেশ, সেই লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন। দেশ আছে এগিয়ে যাচ্ছে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ। আজকে সেই বাংলাদেশ একটা উন্নয়নের মহাসড়ক এগিয়ে যাচ্ছে। আপনারা রাস্তাঘাট থেকে শুরু করে পদ্মা সেতু সুগম শুরু করে শ্রমিক কর্মচারীদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে উনি নজর দিয়ে অনেক কাজ করে যাচ্ছেন। আজকে আপনাদের এই সংগঠন, আপনারা সাধারণ সভা করছেন, আপনারা আগামী 23 তারিখ নির্বাচন করবেন, আমরা আপনাদের এই সফলতা কামনা করছি। আপনাদের এই নির্বাচনে যারা বিজয়ী হবে তাদের সাথে জাতীয় শ্রমিক লীগ এবং এই পোস্টম্যান কর্মচারী কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আপনারা একটি সেতু বন্ধন রচনা করে আপনারা এই পোস্টম্যান কর্মচারী ইউনিয়নের দাবি দাওয়া নিয়ে আপনারা এগিয়ে যাবেন, আমরা আপনাদের সাথে থাকব। আপনাদের যে 85 সালে যে দাবি দেওয়ার যে বৈষম্য রয়েছে, যে সমস্ত অসামঞ্জস্য কাজগুলো আপনারা করতে পারেননি, আপনারা আপনাদের নেতৃবৃন্দদের সাথে নিয়ে আপনাদের যে দাবি দেওয়া পেশ করা হয়েছে সেই দাবি দাবিতে আমরা সেগুলো কীভাবে বিবেচনা করা যায়, পোস্টম্যানদের যারা কর্মকর্তা রয়েছে, যারা দায়িত্ব রয়েছে তাদের সাথে আপনারা দাবি দাওয়া পেশ করবেন, আমরা সেই দাবি দেওয়ার আলোচনার সাথে আমরা বসবো এবং সেগুলি বাস্তবায়নের জন্য হস্তক্ষেপ নেব। আজকে আপনারা যারা এখানে রয়েছেন, যারা ওই বাইরে বসে কি উন্নয়ন কর্মকাণ্ডের জন্য তারা পরিশোধ করে কি কাজ করে না করে, তারা এখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, অনেক বৈফুন নেতা আসবে, অনেক লোক আসবে আপনাদের সাথে বন্ধুত্ব করার জন্য, আপনারা সবাই সতর্ক থাকবেন। আমাদের জাতি, আমাদের বাঙালি জাতি যখন বঙ্গবন্ধু নেতৃত্বে দেশ স্বাধীন করেছিল, রাজাকার ছিল, রাজাকারের সন্তানরা এখনো ঘুর ঘুর করে ঘুরছে, যারা স্বাধীনতার বিরোধী শক্তি তারা আজকে সচেতন হয়েছে কিভাবে এদেশের উন্নয়নকে ব্যাহত করা যায়। আপনারা দেখেছেন 1400 সালে এই বিএনপি খালেদের যে নেতৃত্বে জ্বালা উপরা শুরু করে গাড়িতে আগুন বাড়িতে আগুন দেশে একটা অরাজকতা সৃষ্টি করেছিল। আজকে আল্লাহর কাছে আমরা কায়মন ভাইকে দোয়া করবো, জননেত্রী শেখ হাসিনা একটা সুশৃঙ্খলভাবে এই জাতিকে সীমা ঐক্যবদ্ধ করে একটি সুন্দর নির্বাচন উপহার দিয়েছে, বিশ্বে আজকে প্রশংসিত হয়েছে। আজকে আমাদের জননেত্রী শেখ হাসিনা বিশ্বের আজকে সব দেশের কাছে একজন উন্নত নেতা হিসেবে, উন্নত নেত্রী হিসাবে আজকে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমরা সেই জাতির কর্ণধার শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব সকল সদ